ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে আমাদের ফার্স্ট ব্লগ। আজ আমি তোমাদের সাথে আমার পাখির ঘরে পরিচয় করো। তো চলো প্রথম থেকে দেখা যাক ভিডিওটা কেমন হয়। আমাদের সব থেকে প্রিয় শখের মধ্যে এটা হলো রঙিন মাছ। তো এখানে একটা বড় ট্যাঙ্ক করা আছে মাছের, এর মধ্যে অনেক মলি গাপ্পি এরকম মাছ ছাড়া আছে, প্রচুর পরিমাণে বাচ্চা হয় ওদের। তো এটা তো তোমাদের দেখালাম, এরপর একদিন ডিটেলসে আমাদের ঘরে কী কী মাছ আছে ওগুলোও তোমাদের শেয়ার করবো। এছাড়াও পাশে অনেক ছোটো ছোটো জায়গাতেও রাখা আছে। চলো এবার পাখির ঘরের দিকে যাওয়া যাক। এই হচ্ছে আমাদের পাখির ঘর। এখানে আছে গোল্ডেন। তো এখানে ব্লু গোল্ডেন আছে আর তার সাথে ইয়েলো গোল্ডেনও আছে। তো ব্লু গোল্ডেনটা হচ্ছে, এখানে ব্লু গোল্ডেন ইয়েলো গোল্ডেন দুটোরই মেল আছে শুধু। তো এবার এই কোনটা কীরকম সেটা সম্পর্কে তোমাদের কাছে অবশ্যই পরের ভিডিও দেওয়া হবে ডিটেলসে, আজকে শুধু বাকিগুলোকেই তোমাদের দেখাই। এখানে আছে ডায়মন্ড স্প্যারো, সিলভার সিলভার ডায়মন্ড স্প্যারো। তো এটাকে দেখো, এই পাখিটা তো খুবই সুন্দর দেখতে, আমার তো খুবই পছন্দের। এরপর এখানে আছে গোল্ডেনের ফিমেল, এখানে ব্লু গোল্ডেন আছে ইয়েলো গোল্ডেন আছে। এখানে আছে লং টেল, আর তার সাথে আছে আউল। তো ব্ল্যাক লং টেল আর আউল, এখানে দুরকম পাখি আছে। এখন তো এদের একসাথে রাখা আছে, কিছুদিন পর আবার এদেরকে আলাদাও করে দেওয়া হবে। এখানে আছে স্টার ফিস। তো এর মধ্যে দুটো আছে, দুটো আছে মেল আর একটা ফিমেল। এই এটাও হচ্ছে আমার খুবই পছন্দের একটা পাখি। ওর সারা গায়ে এত সুন্দর একটা ডট থাকে, ওর জন্য আমার খুবই ওকে ভালো লাগে। তো ওরা এখনও একটু বয়সটা কম আছে বলে ওদের কালারটা এখন অত ভালো করে আসেনি। তো ওদের কালারটা যখন আরও ভালো আসবে তখন ওদের দেখতে আরও ভালো লাগবে। এখানে আছে সিলেমন গোল্ডেন। তো এই গোল্ডেনের সম্পর্কে তো কিছু বলার নেই, এই পাখিটা আমার এতই সুন্দর লাগে যে এই প্রথম দিন যেদিন আমি পাখিটাকে দেখেছিলাম আমি এটাই বলেছিলাম যে পাখিটা মনে হয় তুলির টানে আঁকা। তো চলো এই পাখিটা তো দেখা হলো, এগুলো সবই মেল আছে আর নিচে ফিমেল আছে সেটাও দেখাচ্ছি তোমাদেরকে। এখানে আছে দুটো অর্ডিনারি গোল্ডেন আর একটা ব্লু গোল্ডেন, এইগুলো সব মেল আছে। তো মেল দেখানো হলো, এবার তোমাকে ফিমেলগুলো, এবার তোমাদেরকে ফিমেলগুলো দেখাই। এখানে আছে অর্ডিনারি গোল্ডেনের ফিমেল আর সাথে ব্লু গোল্ডেনেরও ফিমেল আছে। আচ্ছা সরি, এখানে ব্লু গোল্ডেন না, ইয়েলো গোল্ডেনের ফিমেল আছে আর অর্ডিনারি গোল্ডেনেরও ফিমেল আছে এখানে। তো মেল ফিমেল যেটা, মেল ফিমেলটা আমরা তোমাদের অবশ্যই পরে একটা ভিডিওতে ভালো করে ক্লিয়ারলি দেখাবো। চলো পরে কি আছে দেখা যাক। এখানে আছে লং টেল আর এটা লং টেল ব্রিডিং পেয়ার। হ্যাঁ, এটা হচ্ছে একদম ব্রিডিং পেয়ার লং টেলের। আর সাথে এখানে দুটো বেঙ্গলি রাখা আছে, বেঙ্গলিগুলো দুটো দেখো। তো এগুলো এখানে থাকে না, এগুলোর ব্যাপার হচ্ছে এরা একদিন আমি ভুল করে খাঁচার মুখটা খুলে রেখেছিলাম, তো এরা এখানে ঢুকে গেছে। তারপর থেকে এদের এখন এদেরকে রাখা হয়নি, এদেরকে আবার জায়গা চেঞ্জ করে দেওয়া হবে। এখানে এই এই কেজগুলোতে সেপারেট সেপারেট করে কিছু বেঙ্গলি রাখা আছে, চলো এগুলো তোমাদের পরপর দেখিয়ে নিই। Thank you.
এখানে এখানে দুটো বেঙ্গলি আছে আর একটা হোয়াইট ক্রেস্টেড বেঙ্গলি আছে। এখানে আছে অর্ডিনারি গোল্ডেন, ব্ল্যাক হেড, পার্পল ক্রেস্ট, দুটোই মেল আছে। এরা এখন ব্রিডিং এর জন্য রেডি হচ্ছে, এদের ব্রিডিং করানোর জন্য আলাদা করে এদেরকে এখন রাখা আছে। এখানে অনেকগুলো বেঙ্গলি রাখা আছে, ফন বেঙ্গলি আছে, অর্ডিনারি বেঙ্গলি আছে, আর সাথে দুটো আউলও আছে এর সাথে, এদের সাথে। এবার আউল দুটো হচ্ছে একদম ব্রিডিং পেয়ার, তো এদেরকেও তো কিছুদিন পর আবার আলাদা করে রাখতে হবে। আর এখানে যে বেঙ্গলিগুলো আছে, বেঙ্গলিগুলো সবই মেল আছে। নেক্সট তোমাদের ভিডিওতে দেখানো হবে বেঙ্গলি মেল ফিমেলের ব্যাপারটা পুরোটা ভালো করে দেখানো হবে। এখানেও বেঙ্গলি আছে, এখানে সবগুলো ফিমেল আছে, আর সাথে একটা ফায়ার ফিঞ্চও আছে এর সঙ্গে। আর বেঙ্গলির যে মেল ফিমেল কী করে চিনবে বা কী করে বুঝবে, এই ভিডিওটা আর তোমাদেরকে পরে অবশ্যই শেয়ার করা হবে তোমাদের সাথে, তাই জন্য অবশ্যই ওয়েট করো আমাদের ভিডিওর জন্য। এবার এটা এখানে আছে ফন ব্ল্যাক টপো, ব্ল্যাক ক্রেস্টেড বেঙ্গলি এখানে আছে। আচ্ছা, এগুলো হচ্ছে এবছরের বাচ্চা, তো এগুলোর এখনো মেল ফিমেল কিছু আলাদা করা হয়নি। এগুলো যখন মেল ফিমেল আলাদা করা হবে অবশ্যই সেই ভিডিওটা তোমাদের কাছে আমরা শেয়ার করব। আর আমাদের ভিডিওটা তোমাদের কাছে পৌঁছানোর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো দেখা যাক এরপর আর কি কি আছে। আচ্ছা, এখানে দুটোই অর্ডিনারি গোল্ডেনের ফিমেল আছে, তো এ ওই একটা তো দেখতেই পাচ্ছ ওর একদম পালকগুলো পড়ে গেছে, ও এখন একটু মোল্ডিংয়ে আছে, কিছুদিন পর ঠিক হয়ে যাবে। তো আচ্ছা, এগুলো হচ্ছে ব্ল্যাক হেড আর পার্পল ক্রেস্ট রয়েছে, দেখতেই পাচ্ছ। যদিও গোল্ডেন গুলো দেখা যাচ্ছে, তো এগুলো এই খাতায় নেই, এখানে শুধু এই পাল বেঙ্গলি দুটো আছে। এখানে আছে দুটো জেব্রা ফিঞ্চ, মেলটা হচ্ছে ব্ল্যাক ফেস ক্রেস্টেড আর ফিমেলটা হচ্ছে টুবি ফিমেল। আচ্ছা, এখানে রয়েছে একটা বদ্রিকার পেয়ার, মেলটা বাইরে রয়েছে আর ফিমেলটা ভেতরে তা দিচ্ছে। চলো দেখি ভেতরে ফিমেলটাকে দেখানো যায় কিনা। ওরা খুব ভালো পেয়ার, যদিও এ পেয়ারটা আমাদের নয়, এটা হচ্ছে আমার শাশুড়ি মার শখের পেয়ার। তো হাই ফিমেলটাকে দেখা যাচ্ছে, একটু কোথাও দেখা যাচ্ছে, ওদের বেশি একটা ডিস্টার্ব করে লাভ নেই, তাই আর ভালো করে অতটা দেখালাম না, ও যেভাবে তা দিচ্ছে দি। চলো অন্য পরেরটা দেখা যাক কি আছে। এখানেও এক জোড়া বদ্রিকা আছে, তো এও সেই একই, মেলটা বাইরে রয়েছে আর ও ফিমেলটা তো ভেতরে তা দিচ্ছে, ওটাকে অতটা ভালো করে দেখা যাচ্ছে না। হ্যাঁ, এই যেটুকু দেখা যাচ্ছে ঠিক আছে, এরাও খুব ভালো পেয়ারে গেছে, দুজনেই খুব ভালো বাচ্চা। এতক্ষণ তো তোমরা ফিঞ্চ দেখলে, অনেক রকম ফিঞ্চ তোমাদেরকে দেখালাম, এবার চলো ও বদ্রিও দেখিয়েছি, এবার চলো তোমাদেরকে আমাদের ঘরের লাভবার্ডদের সাথে একটু পরিচয় করাই। তো ফার্স্ট যেটা দেখাবো সেটা হচ্ছে ফিশার,
তো এটা হচ্ছে রেড আইস লুটিনো ফিশার। মানে এই পাখিগুলোর সম্পর্কে আমার না এত ভালো লাগে, আমার কিছু বলার নেই এই পাখিগুলোর সম্পর্কে। এদের কালারগুলো আর এই ঠোঁটটার জন্য আমার একে খুবই পছন্দ। চলো নেক্সট পাখি দেখা যাক কি আছে। এই খাতা রয়েছে দুটো গ্রিন ফিশার, এদেরও মানে এরাও আমার তো খুবই পছন্দের পাখি, এদের দেখতে আমার খুবই ভালো লাগে। কিন্তু এদের একটা দোষ আছে, এই লাভবার্ডেরই একটা দোষ, এটা এত হারে দানা ছেটায়, মানে আমার কাজ একদম বাড়িয়ে দেয়। এখানে রয়েছে তিনটে পার ব্লু, যে দুটো মেল আছে আর একটা ফিমেল আছে। এই যে তিনটে পার ব্লু, এখানে তিনটে পার ব্লু আছে, দুটো মেল আর একটা ফিমেল আছে। তো এই তিনটে ডিএনএ করা আছে। ডিএনএ কিভাবে করতে হয় বা ডিএনএ ফেদার তোলা থেকে কিভাবে আমরা ডিএনএ স্যাম্পল ফেদার তুলে কিভাবে সেন্ড করি, প্রত্যেকটা ভিডিওই আমরা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এটা এটা হচ্ছে এক পেয়ার ব্লু অফলাইন আছে, এদের তো সিজন চলেই এসছে বললে চলে, এদেরকে কিছুদিন পরেই বক্স দেওয়া হবে। তো এদেরও তো টাইম চলেই এসছে বসানোর, তোমাদেরকে মোটামুটি আমাদের ঘরে সব পাখি দেখানো হয়ে গেল। তো এবার তোমাদের বলি যে ছোট পাখি সব তোমাদেরকে মোটামুটি আমাদের ঘরের সমস্ত পাখিটাই ঘুরে দেখালাম। তো এবার বলি যে তোমাদের যদি ছোট পাখি সম্পর্কিত কোনো সমস্যা থাকে বা কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবে, বা লাভবার্ড সম্পর্কিত বলো বদ্রি সম্পর্কিত বলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবে, আমরা চেষ্টা করবো তোমাদেরকে যথাযথ হেল্প করার। আর ছোটো পাখি ব্রিডিং সম্পর্কিত কোনটা ভালো কোনটা খারাপ, আমরা কীভাবে সব ফুড রেডি করি, কিছুদিন পর ব্রিডিংয়ের টাইম আসছে, কিছুদিন পর কীভাবে আমরা খাঁচা সেট আপ করবো, বক্স সেট আপ করবো, প্রত্যেকটা ভিডিওই আমরা তোমাদের সাথে শেয়ার করব। তো ততদিন অবশ্যই আমাদের ভিডিওগুলো অবশ্যই দেখো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো। থ্যাংক ইউ।